হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ছায়া প্রকাশনীর সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে যে ক্লাসিফিকেশন অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই ক্লাসিফিকেশন অধ্যায়ের আজকে পার্ট থ্রি। বিভিন্ন পরীক্ষাতে এই ক্লাসিফিকেশন অধ্যায় থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, সেটা তোমরাও জানো তো। সুতরাং এই ক্লাসগুলো ভালো করে ফলো করো, যাতে আগামীতে যে সকল পরীক্ষাগুলো আসছে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের, সেই সকল পরীক্ষাগুলোতে তোমরা রিজনিংয়ের ওপর ভালো পারফরমেন্স করতে পারো। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক সুবীর দাসের বই থেকে ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট থ্রি। ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট থ্রির প্রথম প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 40। এর চারটি অপশান হলো ঠাকুরদা, পিতা, ভাই এবং জামাই। এই চারটের মধ্যে আলাদা কোনটি? তো এখানে ঠাকুরদা, পিতা, ভাই এরা প্রত্যেকেই কিন্তু রক্তের সম্পর্কের সাথে জড়িত, শুধুমাত্র এই জামাই কিন্তু রক্তের সম্পর্কের বাইরে। এক্ষেত্রে এই জামাই হলো একজন আত্মীয়, তো সুতরাং এক্ষেত্রে আলাদা যেটা হবে সেটা সঠিক অপশান হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 41, গাড়ি, স্কুটার, হেলিকপ্টার, সাইকেল। তো এখানে সহজে বোঝা যাচ্ছে গাড়ি, স্কুটার, হেলিকপ্টার এই তিনটে যান হলো যন্ত্রচালিত, একমাত্র সাইকেল হলো মানুষচালিত যান। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 42, শৃঙ্গ, পর্বত, উপত্যকা, উপকূল। তো এই চারটির মধ্যে আলাদা কোনটি? এখানে শৃঙ্গ, পর্বত এবং উপত্যকা এ তিনটে হচ্ছে পর্বতেরই অংশ, এবং উপকূল যেটা আছে উপকূল কিন্তু হয় সমুদ্রের। তো এখানে যেটা আলাদা সেটা হলো অপশান নাম্বার ডি। এই উপকূলকে তটভূমি বা বেলাভূমি কিন্তু বলা হয়, যেটা একমাত্র সমুদ্রের অংশ। কোশ্চেন নাম্বার 43, বাঘিনী, স্ত্রী শৃগাল, ভেড়া, স্ত্রী কুকুর। তো এটা তো খুবই সোজা, এখান থেকে বোঝা যাচ্ছে বাঘিনী, স্ত্রী শৃগাল এবং স্ত্রী কুকুর এরা কিন্তু সবগুলোই স্ত্রীলিঙ্গ, একমাত্র ভেড়া যেটা আছে সেটা হচ্ছে পুংলিঙ্গ। সুতরাং এক্ষেত্রে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 44, শ্বাসক্রিয়া, গান গাওয়া, খেলা, লেখা, এগুলোর মধ্যে আলাদা কোনটি? তো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে যে পয়েন্টটা ফলো করে আমাদেরকে সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে সেটা হলো গান গাওয়া, খেলা, লেখা। এই তিনটে কিন্তু মানুষের ঐচ্ছিক বিষয়, একমাত্র শ্বাসক্রিয়া হচ্ছে সাধারণ বা প্রাকৃতিক দৈহিক বিষয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, শ্বাসক্রিয়া। কোশ্চেন নাম্বার 45, পান্থশালা, ছাত্রাবাস, রিসর্ট, পানশালা। তো এই সমস্ত জায়গাগুলোর মধ্যে থেকে পান্থশালা, ছাত্রাবাস এবং রিসর্ট এগুলো কিন্তু মানুষের থাকার জায়গা, একমাত্র পানশালা যেটা আছে এখানে গিয়ে শুধুমাত্র মানুষ মদ্যপান করে, কিন্তু এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 46, পুকুর, হ্রদ, কুয়ো, নদী। তো এখানে যে বিষয়টা বা যে পয়েন্ট দিয়ে আমাদেরকে সঠিক উত্তরটা বার করতে হবে সেটা হলো, এখানে এই পুকুর, হ্রদ এবং কুয়ো হলো স্থির জলের আধার, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম স্রোত বা জলের প্রবাহ কিন্তু লক্ষ্য করা যায় না, একমাত্র নদীতে কিন্তু জলের প্রবাহ লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 47, জানালা, খাট, আলমারি, পার্ক। এই চারটে অপশানের মধ্যে জানালা, খাট এবং আলমারি এগুলো কিন্তু একটা ঘরের অংশ, এই জানালা, খাট এবং আলমারি কিন্তু আমরা আমাদের ঘরের মধ্যে দেখতে পাই, একমাত্র পার্ক হচ্ছে বাড়ির কোনো অংশ নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 48, ব্যাগ, বই, খাতা, পেন। এই চারটি অপশানের মধ্যে এখানে বই, খাতা, পেন হলো পড়াশোনা সম্পর্কিত, একমাত্র ব্যাগ কিন্তু আলাদা। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 49, মাসি, পিসি, ঠাকুরদা, কাকা। এই সকল সম্পর্কগুলোর মধ্যে এখানে পিসি, ঠাকুরদা, কাকা, এখানে এই পিসি, ঠাকুরদা ও কাকা হলো যথাক্রমে বাবার বোন, বাবা ও ভাই, একমাত্র মাসি কিন্তু হলো মায়ের দিকের সম্পর্কের আত্মীয়। তো সেক্ষেত্রে এখানে আলাদা যেটা হবে অপশান এ, মাসি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 50, গরু, গাধা, ভেড়া, ক্যাঙ্গারু। এই চারটে পশুর মধ্যে গরু, ভেড়া এবং গাধা এরা কিন্তু চার পায়ে হাঁটে, একমাত্র ক্যাঙ্গারু কিন্তু দু পায়ে লাফিয়ে চলে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 51, মানুষ, হাঙর, তিমি, ঘোড়া। এই সকল প্রাণীগুলোর মধ্যে মানুষ, তিমি এবং ঘোড়া এরা কিন্তু স্তন্যপায়ী, একমাত্র হাঙর কিন্তু স্তন্যপায়ী প্রাণী নয়। তো এক্ষেত্রে অপশান বি হবে সঠিক উত্তর, হাঙর। কোশ্চেন নাম্বার 52, লিরা, ডলার, পাউন্ড, আউন্স। তো এই চারটের মধ্যে এখানে লিরা, ডলার এবং পাউন্ড হলো বিভিন্ন দেশের মুদ্রা,
কিন্তু আউন্স হলো আয়তন মাপার একক। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 53, বোলতা, চড়াই, কাকাতুয়া, ময়না। তো এটা তো ভীষণই সোজা, চড়াই, কাকাতুয়া, ময়না, এই তিনটে হলো পাখি, বোলতা হচ্ছে একটা পতঙ্গ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 54, শিঙি, রুই, মাগুর, কই। এই চারটে মাছের মধ্যে শিঙি, মাগুর ও কই এগুলো হলো জীবল মাছ, মানে এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, এরা কিন্তু জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। কিন্তু রুই মাছ জীবল মাছ নয়, অর্থাৎ এর কিন্তু অতিরিক্ত শ্বাসযন্ত্র নেই। তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 55, কলা, আম, লিচু, কাঁঠাল। তো এই সকল ফলগুলোর মধ্যে থেকে আম, লিচু এবং কাঁঠাল এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন ফল, একমাত্র কলা হচ্ছে সারা বছর পাওয়া যায়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 56, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী। তো এখানেও ঠিক একই রকমভাবে ঋতু হিসাবে এগুলোকে আমাদেরকে আলাদা করতে হবে, কারণ সূর্যমুখী ফুল গ্রীষ্মকালে ফোটে, বাকি তিনটি ফুল অর্থাৎ গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া এগুলো কিন্তু শীতকালে ফোটে। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 57, পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, কদম। তো এই সকল ফুলগুলোর মধ্যে থেকে পলাশ, শিমুল এবং কৃষ্ণচূড়া এগুলো কিন্তু গ্রীষ্মকালে ফোটে, একমাত্র কদম ফুল যেটা আছে সেটা কিন্তু ফোটে বর্ষাকালে। তো এক্ষেত্রে আলাদা হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 58, গুগল, টুইটার, ভাইরাস, ফেসবুক। এই চারটের মধ্যে থেকে গুগল, টুইটার এবং ফেসবুক হচ্ছে নেটওয়ার্কিং সাইট, একমাত্র ভাইরাস হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা বিষয় যেটা কম্পিউটারের ক্ষতি করে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 59, মনিটর, ইমেল, মাউস, ইউপিএস। এই চারটি অপশানের মধ্যে থেকে মনিটর, মাউস এবং ইউপিএস হলো কম্পিউটারের তিনটে পার্ট, কিন্তু ইমেল হলো বার্তা পাঠানোর মাধ্যম। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, কারণ ইমেল হচ্ছে আলাদা বিষয়। কোশ্চেন নাম্বার 60, এসএমএস, এমএমএস, ইনবক্স, এফএম। এই চারটি অপশানের মধ্যে থেকে এসএমএস, এমএমএস এবং ইনবক্স এগুলো কিন্তু মেসেজ সংক্রান্ত বিষয়, অর্থাৎ যেগুলো মোবাইলের সঙ্গে যুক্ত, কিন্তু এফএম যে কথাটা আছে সেটা কিন্তু রেডিওর সাথে সম্পর্কিত। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। এবং এই 60 নম্বর কোশ্চেনের সাথে শেষ হলো সুবীর দাসের বই থেকে ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 3। এর পরবর্তী পার্ট শুরু হবে পার্ট 4 থেকে, এবং সেই সকল পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। এবং যদি ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হও এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগে এবং ক্লাসগুলো যদি তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারো, তাহলে কিন্তু ভিডিও ক্লাসগুলোকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই ক্লাসগুলো থেকে বিভিন্ন পরীক্ষার জন্য উপকৃত হতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। এই ধরনের সমস্ত ভিডিও ক্লাসগুলো পেতে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য, রেজাল্ট এবং নোটিফিকেশানগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।